আমরা স্লোগান দিই ডিজিটাল বাংলাদেশ, আমরা স্লোগান দিই আমার গ্রাম আমার শহর। বিএনপি কি স্লোগান দেয়? টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ আর নয় ডিজিটাল দেশ, টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে পিছনে পাঠিয়ে দাও। আজকে যে উন্নয়ন, আজকে যে অগ্রগতি, আজকে যে ডিজিটাল বাংলাদেশ, এখান থেকে আবার 20-30 বছর আগের বাংলাদেশে নিয়ে যেতে চায়, তারা দেশটাকে পাকিস্তান বানাতে চায়। এটি প্রমাণ মির্জা ফখরুল বলেছেন পাকিস্তানেই ভালো ছিল। যারা বাংলাদেশে বিশ্বাস করে না, পাকিস্তানেই ভালো ছিল বলে, তাদের হাতে আমরা দেশ তুলে দিতে পারি? আমরা তাদের হাতে দেশ তুলে দিতে পারি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি দরকারি কথা বলেছে, আওয়ামী লীগ সরকারের পতন হলে ওনারা তারেক জিয়ার নেতৃত্বে জাতীয় সরকার গঠন করবে। অর্থাৎ আলিবাবার 40 চোরের সবচেয়ে বড় চোরের কি নাম ছিল আমি ভুলে গেছি, কিন্তু আওয়ামী সবচেয়ে সব চোরের বড় চোরের নাম হচ্ছে তারেক রহমান। অর্থাৎ ওনারা এই আওয়ামী চোরকে আবার আইনা তার নেতৃত্বে নাকি সরকার গঠন করবে। তারেক জিয়া মানুষের সামনে একটি আতঙ্কের প্রতীক, তারেক জিয়া গ্রেনেড হামলার প্রতীক, তারেক জিয়া বোমা হামলার প্রতীক, তারেক জিয়া বাংলা ভাইয়ের প্রতীক, তাকে দিয়ে তারা সরকার গঠন করবে। সম্মেলনগুলি সেই কারণেই